East TV Bangla বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহি ওবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা তহিদ বিষয়ক আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা এবাদতের ক্ষেত্রে কীভাবে তহিদ মেনটেন করবো এবাদতের ক্ষেত্রে তোহিদের রূপরেখা কি হবে এটা আল্লাহ তরতলার কালাম থেকে কোরআন থেকে আমরা কিছু নমুনা আপনাদের সামনে পেশ করেছি এবং করব আমরা ইতিপূর্বে শুনলাম মান্ন করা এটা আল্লাহ তরকো একটি এবাদত অতএব এই এবাদতটি অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে পালন করতে হবে আজকাল হতভাগা তহিদ বঞ্চিত ইমান বঞ্চিত অনেক মুসলিম এভাবে তহিদের কুরবানি করতেছে তহিদকে হত্যা করতেছে তারা কিছু একটা উদ্ধার করতে চাইলে কোনো একটা আশা পূর্ণ করতে চাইলে কোনো একটা রোগ ব্যাধিতে আক্রান্ত হলে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য চট করে নিয়ত করে ফেলে অমুক মাজারে অমুক দরবারে অমুক দরগাহাতে অমুক ফকিরের কাছে অমুক গাছের কাছে অমুক মাছের কাছে এই মান্যত নিয়ে যাব তাদের জন্য এই খাদ্য নিয়ে যাব এই পশু নিয়ে যাব। এই ডিম এই মুরগ ইত্যাদি এভাবে আমাদের সমাজে একটা গাহিরুল্লাভ পূজার যেন জোয়ার সৃষ্টি হয়ে গেছে এই ধরনের শিরকির সৈলাভ আমাদের সমাজে চলছে এবার আমরা রসুল্লাহ সাল আলহিহাল্লামের একটি হাদিস থেকে নমুনা শুনব সাহাবাই কেরামকে কিভাবে আল্লাহ রসুল সাল আলিহাস্লাম সতর্ক করতেন এই আয়াত অনুযায়ী কিভাবে এবাদতের আইটেমগুলো সতর্কতার সাথে পালন করার জন্য তাদের প্রতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ করতেন এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছি আর রসোলাল্লাহ নজর তু আনহারা বদানতান বি বওয়ানা আল্লাহ রসুল সহসাল গেছে বলছে এয়ারসুল আল্লাহ এক সাহাবী বলছে এয়ারসুল আল্লাহ আমি নজর মেনেছি মান্যত করেছি যে বওয়ানা নামক একটা জায়গায় আমার এই উটটাকে জবাই করব। এটা কি জায়েজ আছে এটা কি হালাল হবে আল্লাহ রসুল শহরসলাম যে এই রসুলের ওপরে কোরানের আয়াতগুলো নাজিল হয়েছে সেই রসুল এই কোরআনের শিক্ষা অনুযায়ী এই কোরআনের আলোকে কিভাবে সাহাবীকে বলছেন হাল্কা না হনাকা ওসানুল মিন হুসানিল জাহিলিয়া এখানে কি জাহিলি যুগের কোন দেবদেবীর আড্ডা ছিল কোন দেবদেবী এখানে রাখা ছিল যার পূজা করা হয়তো কখনো রাখা ছিল এখন নাই ওই জায়গাটা তো মান্নতের পশু জবাই করা যাবে না যেখানে গাইরুল্লাহকে সেজদা করা হয়েছে গাইরুল্লাহকে আল্লাহর মতো করে ভক্তি করা হয়েছে মোহাব্বত করা হয়েছে সেই জায়গায় আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর জন্য এখন না থাকলেও ওই জায়গাটা ওই মাটিটা আছে সেখানেও এই মান্যতের পশু যে জবাই করা যাবে না এই জন্য আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করছেন হালকা না হুনাকা ওসানুল মিনা এই জায়গায় কি জাহিলি যুগে কখনো দেবদেবী ছিল দেবদেবী তো ধ্বংস হয়ে গেছে মূর্তি প্রতিকৃতি ধ্বংস করে ফেলা হয়েছে আর নাই কিন্তু কখনো ছিল কিনা না সেটা জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল তারপর আল্লাহ রসুল বলা হলো লা আবার জিজ্ঞেস করেন হালকা না হনাকা ঈদ মিনা দিল জাহিলিয়া এই জায়গায় কি জাহিলি যুগের কোনো ঈদ উৎসব বস্ত এখানে কোনো মেলা উৎসব মেলা বস্ত জাহিলি যুগে বলা হলো লা অর্থাৎ যেখানে গাইরুলাকে কেন্দ্র করে কোনো মেলা কোনো উৎসব যাপন করা হয় ওই জায়গাটাও না এক সময় ওখানে দেবদেবী ছিল সেই জায়গাটাও না পাক হয়ে গেছে ওখানে পশুটাও জবাই করা যাবে না আল্লাহর নাম নিয়ে জবাই করব তাও যাবে না যেই জায়গাগুলোতে যেই আড্ডাখানাগুলোতে এভাবে গাইরুল্লাহকে ভক্তি করা হয় গাইরুল্লাহকে সেজদা করা হয় ওই জায়গায় কখনো মান্যতের পশু নিয়ে যাওয়া যাবে না তা হারাম এবং তৌহিদ নষ্টকারী ইমান নষ্টকারী পয়েন্ট আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তারপরে আর হাদিস আমরা তো শুনেছি সাহালিবনে সাদ আল্লাহ আনহ থেকে আল্লাহ রসুল একদিন বললেন দখাল জন্য একটা রজুলুন ফি দেবাব ও দেখালেন না রজুলুন ফি দুবাব সাহায়েক এরমকে তো হেদ বুঝাচ্ছেন শির সম্পর্কে সতর্ক করার জন্য বললেন যে একটা মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাসির কারণে এক ব্যক্তি জাহান্নামে গেছে সা বাইক জানতে চাইলেন কিভাবে হে আল্লাহ রসুল বলবেন কি আল্লাহর রসুল সয় বললেন মর র বি সনামিন ফালহু একটা দেবতার পাশ দিয়ে দুই ব্যক্তি অতিক্রম করতেছিল ওই দেবতার পাশে যারা রয়েছিল তারা দুইজনকে আটকাল দুজনের পথ রুদ্ধ করলো এবং একজনকে বলল তুমি আমাদের এই দেবতার উদ্দেশ্যে একটা কিছু উৎসর্গ করো তখন সে বলল মা আইন্দি মা ও কারি আমার কাছে এমন কিছুই নাই আমি যা তোমাদের এই দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করব। তখন ওই ব্যক্তিকে তারা বলে দিল বলাও জুবাবান তুমি একটা মাসি ধরে হলেও এখানে উৎসর্গ করে যাও মাসি নিল্লা মাসি কত আমাদের কাছে ঘৃণিত প্রাণী আমরা একে তো মাংনায়ও নিব না বিনা পয়সাও আমরা নিব না বরং মাসি পরিষ্কারের জন্য আমরা পয়সা খরচ করি মাসি নির্যাতন থেকে বাঁচার জন্য পয়সা খরচ করি অথচ এই ব্যক্তিকে বলা হলো মাসি হলেও দাও পরে ওই ব্যক্তি মাসি একটা ধরে উৎসর্গ করে দিল সাবিলাহু তারা তার রাস্তা ছেড়ে দিল আল্লাহ রসুল বললেন এটা তার রাস্তা উন্মুক্ত হওয়া হল না এটা জাহান্নামের রাস্তাই তার জন্য মুক্ত হয়ে গেল সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো এই গাইরুল্লার উদ্দেশ্যে একটা মান্য একটা কিভাবে কুরবানি দেওয়ার কারণে উৎসর্গ করার কারণে তাহলে আমরা যারা উঁট দিচ্ছি যারা গরু দিচ্ছি বিদেশ থেকে আমরা এনে দিচ্ছি সেই গাইরুল্লাহকে সে ব্যক্তি হোক বস্তু হোক তাহলে আমাদের ক্ষেত্রে কি ঘটতে পারে আর এক ব্যক্তিকে বলা হলো খার্রিম তুমি আমাদের দেবতার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করো তারা কি বললো দেবতার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করো ওই ব্যক্তি বলল মা আনা আমি আল্লাহ ছাড়া আর কাউকেও কিছু উৎসর্গ করতে রাজি নই আমি উৎসর্গ করব না ফকাত তারা তাকে হত্যা করলো ফদা খালাল জাননা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হল তো হিদের বিষয় এই হলো শির্কের বিষয় একটা মাসির কারণে কিভাবে সে জাহান নামে গেল এবং একটা মাসির কারণে কিভাবে জান্নাতে গেল এরপর আরেকটা আমরা নজর বা মান্যত সম্পর্কে তথ্য জানার চেষ্টা করব। আল্লামা আব্দুল হাই লখননবী রহমাউল্লাহ উনি তার ফতোয়ার ভিতরে উল্লেখ করেছেন নজরু লিগাইর ই হারামুন ও হারামুন মানুরু লিগাই তিনি বলছেন যেটা গাইরুল্লার জন্য এভাবে উৎসর্গ করা হয় মান্যত করা হয় এই মান্যতটা হারাম এবং যে বস্তুটা মান্যত করা হয়েছে এই বস্তুটাও হারাম হয় সে চাউল হোক ডাউল হোক সেটা দুধ হোক ফল হোক যাই হোক কোনো গাইরুল্লাকে যদি উৎসর্গ করা হয় তাহলে এটাও খাওয়া হারাম এমনকি যে সমস্ত মাজার দরবারে এই পশু জবাই করা হয় গরু ছাগল ওঠ এই কাজটা যেমন সিরকি কাজ ঠিক এগুলো খাওয়াও ওরকম হারাম হয়ে যাবে এটা কোরআনে আল্লাহ তো নিষেধ নিষিদ্ধ ওমা উহিল্লা গাই বিহি যেটা গাইরুল্লার জন্য উৎসর্গিত হয় গাইরুল্লার নাম নেওয়া হয় এই পশুর গোস্ত খাওয়া হারাম এই ধরনের পশুগুলোর ক্ষেত্রে তো নামই নেওয়া হয় কিনতেছি অমুক মাজারের জন্য লালন পালন করতেছি অমুক মাজারের জন্য তো জন্যুল্লার নামই তো আর এটা অর্থ জানা ছাড়া হয়েছে এটা গতানুগতিক এই বিষমিল্লার কোনো মূল্য নেই যদি বলতো যে এটা আল্লাহর জন্য ক্রয় করার সময় যদি বলতো লালন পালনের সময় এটা আল্লাহর জন্য যদি পথে হাঁটিয়ে আনার সময় বলতো আল্লাহর জন্য لذلك لا يوجد زيت في الله يجعله الله أن يكون جيدًا ، فإن الله يجعله كبير ، فإن في يجعله كبير ، فإن الذي يقع للأموات من أكثر العوام وما يؤخذ من الدرهم والشمع والزيت ونحوها إلى ذرائح الأولياء الكرام تقربا إليهم

বন্ধগণ এই জাতীয় এবাদত না কোরআনের দৃষ্টিতে না হাদিসের দৃষ্টিতে না কোনো মাঝাবী ফিকি দৃষ্টিতে যায় আছে সম্পূর্ণ হারাম আমাদেরকে এই জাতীয় আমল করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে এসে আবারও আমরা তৌহিদ বিষয়ক তৌহিদের মানদণ্ডে আমাদের অন্যান্য এবাদতগুলোকে সমর্পণ করে যাচাই করব আল্লাহ তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী বিরতির পর আবারও আমরা এবাদতের ক্ষেত্রে তৌহিদ বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত আরও যে সমস্ত এবাদতের ক্ষেত্রে আমরা শির করে থাকি এর কিছু আমরা নমুনা আপনাদের কাছে তুলে আল ধরবাহ আল্লাহর নামে কসম করা আল্লাহর নামে শপথ করা এটা একটা এবাদত যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন মান হালাফা ইল্লাহ ফাকাদ কাফারা ও আশরাকা রাহু তিরমিজি ওয়হাসানহু ওয়া সহহু আল-হাকিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে যে কোনো مخلوক ব্যক্তি বস্তুর কসম করবে কাফারা সে নিশ্চিত কুফরি করলো সে নিশ্চিত শির করলো শিরকে পতিত হল হাদিসটি ইমাম তিরমিজি আলাই বর্ণনা করে হাসান আখ্যা দিয়েছেন অতএব আমাদেরকে এই জাতীয় অন্যায় থেকে ফিরে আসতে হবে আমাদের মুসলিম সমাজে অনেককে অভ্যস্ত দেখা যায় সে তার চাকরির কসম করে তার চোখের কসম করে তার পিতার কসম করে মায়ের কসম করে সন্তানের কসম করে নজ্লা এগুলো শিরকি কর্মকাণ্ড এবং এটা ছোট সীরক হইতে পারে বড় শিরক হইতে পারে আল্লাহর কসম করলে হয়তো বিশ্বাস করবে না এই ভেবে যদি সে তার জীবনের কসম করে তার বডির কসম করে তার সন্তানের কসম করে তাহলে অবশ্যই এটা বড় শিরকে পরিণত হবে কুফরি এবং রিদ্ার কারণ হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সতর্কতা দান করুন ইমন মাসুজ রদি আল্লাহ থেকে বর্ণিত একটি আসার তিনি বলছেন যে সত্য বিষয়ে কসম করার চেয়েও মিথ্যা বিষয়ে আল্লাহর কসম করা আমার কাছে উত্তম তার কারণ আপনি সত্য বিষয়ে গাইল্লার কসম করে শিরকের মধ্যে কুফরির মধ্যে পড়ে গেলেন আর মিথ্যা বিষয়ে আল্লাহর কসম করে আপনি একটা সাধারণ কবিরা গুণা করলেন বটে কিন্তু আপনার তহিদ ঠিক থাকলো উনি বলছেন যে সত্য বিষয়ে কসম করার চেয়ে কোনো মিথ্যা বিষয়ে মিথ্যাবাদী অবস্থায় আমি আল্লাহর কসম করাটা কি বেশি পছন্দ করি ওটা সাধারণ কবিরা আশা করি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনার পার্থক্যটা বুঝতে পেরেছেন মিথ্যা বিষয় যদি হয় তাহলে আল্লাহর কসমই করবেন এতে তৌহিদ মেনটেন হলো আর ওইদিকে গুনার পাল্লায় আপনার একটা মিথ্যার গুণা লেখা হলো কবিরা গুণা লেখা হলো কিন্তু আপনার কুফরি গুণা লেখা হলো না কিন্তু যে সত্যবাদী গেরুলার কসম করলো এর জীবনে শির্কের কুফরির গুণা লেখা হলো আর একটা সাধারণ সত্য তার নেকির আমল নামে লেখা হলো আমাদেরকে এভাবে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে তৌহিদের ব্যাপারে যে কোনো মূল্যে তৌহিদ যেন আমার ঠিক থাকে আল্লাহ তবরকালা আরো একটি এবাদতের প্রতি আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে বলেছেন আমাদেরকে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ শব্দ দিয়ে আল্লাহ এই এবাদত শিখিয়েছেন সেটা কি সুরা আল-ফাতিহার ভিতরে আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া কেন আবুদু ও ইয়া কেন শুধুমাত্র আমরা তোমারই এবাদত করি শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই এবাদত করা আল্লাহর তো পাওয়া গেল এবং সাহায্য চাওয়াটাও একমাত্র আল্লাহর কাছেই হবে কাছে আব্বাস রাজি আল্লাহকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলেছেন কিন্তু সমস্ত ওম্মতকেই এটা আমল করতে হবে সমস্ত উম্মতের জন্য এটা রসুল সাইসাল্লাম নিয়মভুক্ত করে দিয়েছেন আলতা যখন কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য দরকার পড়বে বিপদ আপদে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করবে কোনো ব্যক্তির কাছে কোন কাছে সোয়াল করা যাবে না যে বিষয়ে আল্লাহ ছাড়া ক্ষমতা রাখেন না বিশ্বে আমাকে আরোগ্য দান করুন আমাকে সন্তান দান করুন আমাকে হায়াত দান করুন আমার পাপ রাশি আপনি ক্ষমা করে দেন রসুলের কাছে যে চাওয়া রসুল আপনি আমার সুপারিশ করুন আমাদের তো জনক আলেম করেছেন ইয়া ইয়বাহার রাহমাতিন। হে রহমতের সাগর আজিজুল হককে রহমত করো জনক আলেম এভাবে দোয়া করেছেন এই তৌহিদের জ্ঞান না থাকার জন্য যেমন ভাবে আলেমরা শির্কের এবাদতের ক্ষেত্রে তহিদ নষ্ট করে থাকেন সাধারণ পাবলিক তাদের কারণে বা তাদের দেখা দেখি এরকম ভাবে বিভিন্ন এবাদত এবং আমল নষ্ট করে থাকেন রসুলের সুপারিশ আল্লাহর কাছে চাইতে হবে হে রসুল তুমি আমাকে সুপারিশ করো এই দোয়া করা যাবে না এই দোয়া গা কাছে করা হলো অবশ্যই ওই ব্যক্তি ওই এক সেকেন্ডের ভিতরে মুরতাদ হয়ে যাবে এবং এই কারণে তার শাস্তি হলে এবং এর উপরে সে যদি অটল থাকে যে না আমি রসুলের কাছে দোয়া করেছি এটা ঠিক তাহলে সে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধী বলে বিবেচিত হবে এবং ইসলামী রাষ্ট্র এবং সমাজ থাকলে তার জন্য সেটা কার্যকর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আশা আকাঙ্ক্ষা পোষণ করা এটাও একটা আবাদত আল্লাহ তো বর্তা তাই তো প্রশংসা করেছেন ওই ব্যক্তিদের যারা আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করে উলিয়াই লেদিনে য়ে দৌ না আয়েব দৌ না আইলা রব্বিল বসিলে আয়হু মা ক্রব ওয়েজুন আরহু ওই খফ উ না আজ বাহু ইন না আজ্বিকা না মহাদুরা আল্লাহ তুলর বলছেন যাদেরকে তারা আহ্বান করে অর্থাৎ যাদেরকে আল্লাহ বাদ দিয়ে শক্তিধর মনে করে আল্লাহর মতো তাদের অধিকার আছে আল্লাহর মতো তাদের ক্ষমতা আছে এরকম মনে করে যারা এই জাতীয় লোকদেরকে আহ্বান করে তারা নিজেরাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের জন্য ওসিলা মাধ্যম তালাশ করে তাদের মধ্যে কে অধিক নৈকট্যশীল ওই অর্জুন রহমত হু আর তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে তাহলে আমরা এই আয়াতের ভিতরে দেখতেছি যে আল্লা তরকতারা তার বান্দাদের ব্যাপারে এভাবে প্রশংসা করেছেন যে তার এই বান্দারা তার রহমতের আশাবাদী রহমত আকাঙ্ক্ষা করে ওই আফুনে আজাবাহ এবং তারা তার আজাবকে ভয় পায় তাহলে আল্লাহর রহমতের আশা করা এটা একটা আবাদত এবং আল্লাহর আজাবকে ভয় করা এটাও একটা আয়বাদত আল্লাহকে ভয় করা আল্লাহর আজাবকে ভয় করা হিসাব নিকাশকে ভয় করা পরকালে এটা একটা এবাদত আল্লাহকে ভয় করা এটা কি আমরা অন্য ভাষায় আল্লাহ বলে থাকি আল্লাহর আল্লাহকে ভয় করা এবাদত আল্লাহর জহান্নামকে আজাবকে ভয় করা এটা হলো এবাদত অতএব যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইরুল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি শিরকের মধ্যে নিমজ্জিত হবে যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো প্রতি আশা আকাঙ্ক্ষা পোষণ করবে আশা করি আমাদের পীর সাহেবের যে যোগ্যতা আছে আমাদের অমুক ফকিরের যে যোগ্যতা আছে ওই ল্যাংটা পীরের যে যোগ্যতা আছে আমাদেরকে উনি জান্নাতে নিয়ে যাবে আমাদের জাহান নাম ঠেকাবেন উনি নাহ্লাহ এই জাতীয় আশা করা এটা অবশ্যই তহিদের পরিপন্থী শিরকি চিন্তা ভাবনা আল্লাহ তবরকাল অন্যত্রে বলছেন আল্লাহ বলছেন ওরা কেবল শৈতান যে তার বন্ধুদের ব্যাপারে মমিনদেরকে ভয় প্রদর্শন করে ওরা হলো শয়তান মমিনদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভয় প্রদর্শন করে আল্লাহ বলছেন ফালে খবরদার তোমরা শয়তানের অভিভাবক শয়তানের বন্ধুদেরকে কখনো ভয় পাবে না ও খাফুনি শুধু আমাকেই ভয় করবে ইনকুন তো মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো থাকুল করা ভরসা করা এটা একটা আবাদত অতএব এই বিষয়টাও অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহর প্রতি যদি আমরা ভরসা রাখি তাহলে এবাদত এবং আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ তবরকতলা অবশ্যই ওই বান্দাকে উপকৃত করেন ওই বান্দার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন ওই বান্দার কাজ সিদ্ধি করে দেন কিন্তু আমরা আল্লাহ তবরকতলার প্রতি তাকক্ষ বাদ দিয়ে অনেক সময় বিভিন্ন গায়েলার প্রতি ভরসা করে ফেলি আমার কাছে তাবিজ আছে কোনো চিন্তা নাই আমার কাছে সুতা পড়া আছে কোনো চিন্তা নাই আমার অমুক পীর সাহেব আমাকে দেখতেছেন কোনো চিন্তা নাই উনি আমার ভরসা এই যে এগুলো চিন্তা ভাবনা করা এই জন্য আল্লাহ তবরকতালা বলছেন ওয়া আল্লাহ হেফে তো ইনকুন তো মমিন তোমরা আল্লাহর প্রতি তাবাক্কল করো ভরসা করো যদি মমিন হয়ে থাকো এই যে শর্ত আরোপ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তবরকতলা আমাদেরকে কোরআনের আলোকে কোরআনের বিভিন্ন এবাদতের নমুনার আলোকে আমরা আল্লাহর তৌহিদ যেন মেনটেন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা অল্প কয়েকটি আয়াত আপনাদের সামনে নমুনা স্বরূপ পেশ করেছি আল্লাহ তবরকতলা এই নমুনার আলোকে আমাদেরকে অন্যান্য সমস্ত এবাদত সঠিক করার তৌফিক দান করুন আলাইকুম আসসালামুকুম ওরহামতুল্লাহরাত আল কোরআন করিম হেদায়তের আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় আপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় জাকিরের অন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদ গামীদের পথ প্রদর্শক অসচ্চetenের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরান এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং